এই মুহূর্তে সব থেকে বড় খবর বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে। এবার কি ফিসচুলাকে হাতিয়ার অনুব্রত মণ্ডলের আদালতে ভার্চুয়ালি হাজির হয়ে বিচারককে জানালেন, আমার ফিসচুলা ফেটে গিয়েছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, রক্ত বেরোচ্ছে, যদি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখান। অনুব্রতর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জানান, যতটা ভালো চিকিৎসা দেওয়া সম্ভব সাধ্যমতো আমরা চেষ্টা করব। প্রসঙ্গত, শুক্রবারই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা ইডি অফিসারদের, শেষ রক্ষা হয়নি, সেই দিল্লি যেতেই হবে অনুব্রতকে, এমনই নির্দেশ দিয়েছে আদালত। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিচারকের নির্দেশ পেয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। কেসটাকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ আসানসোল জেলা সংশোধনাগারে জমা দিয়েছিল ইডি। তারপরেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই বিষয়ে আবেদন জানায় আসানসোল জেলা সংশোধনাগার। সেই আর্জিতেই বৃহস্পতিবার সায় দিয়েছেন বিচারক। আজ শুক্রবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর ছিল। এরই মাঝে নিজের শারীরিক সমস্যার কথা জানিয়ে মরিয়া চেষ্টা চালালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী তথা একসময় ডান হাত সাইগাল হোসেনকে। কিন্তু এই দিকে আরও একটি ঘটনা ঘটেছে, যখন কোনো অপরাধীকে কোনো রাজ্যের একটি জেল থেকে বা সংশোধনাগারে থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয় তখন সেই সংশোধনাগারের ওয়ারেন্ট লাগে, এবং যেদিন নিয়ে যাওয়া হয় আসামিকে সেই দিনই ওই ওয়ারেন্ট বের করতে হয়। কিন্তু এখনও পর্যন্ত সূত্রের যা খবর, এখনও পর্যন্ত আসানসোল সংশোধনাগারে ইডি কোনো ওয়ারেন্ট নিতে আসেনি, বা এখনও পর্যন্ত আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষকে ওয়ারেন্টের ব্যাপারে কোনো কিছু বলেওনি ইডি। সুতরাং এটুকু ধরা যেতেই পারে যে আজকে কোনোভাবেই বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দিল্লিতে যাচ্ছেন না। জিনিসটা ডিলে হয়ে যাচ্ছে, কিন্তু তা বলে যে নিয়ে যাচ্ছে না এটা একদমই নয়। আজকে হয়তো নিয়ে যাওয়া হচ্ছে না অনুব্রত মণ্ডলকে। প্রথমত, দুখানা কেস চলছে, একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং দ্বিতীয়টা দিল্লি হাইকোর্টে। সেই কোর্টে শুনানির রায় আজ কি দেবে সেই দিকেই তাকিয়ে রয়েছে ইডি আধিকারিকেরা। সেক্ষেত্রে আজকে সন্ধে হয়ে গেলে সেক্ষেত্রে আজকে আর রওনা দেবে না। অন্যদিকে আজকে যদি নিয়ে যাওয়া হতো সেক্ষেত্রে ওয়ারেন্ট বের করতো ইডি আধিকারিকেরা আসানসোল জেল কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু যেহেতু তারা ওয়ারেন্ট বের করেননি আজকে দুপুরের মধ্যেও, সুতরাং এটুকু বলাই বাহুল্য, আজকে দিল্লি যাচ্ছেন না অনুব্রত মণ্ডল। আগামীকাল কী হয় সেদিকেই নজর থাকবে সকলের।